কুয়াশার চাদরে ঘেরা অনন্য সুন্দর এক ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার সাথে আছেন সম্রাট ভাই। সম্রাট ভাই জাহাঙ্গীরনগরের খুবই পরিচিত মুখ। সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগরে টোটাল 697.56 একর জুড়ে একটা ক্যাম্পাস বানানো। এই ক্যাম্পাসে মোট 4টা গেট, এমএইচ গেট, ইসমাইল গেট, মীর মোশাররফ গেট এবং ডেইরি গেট, যেটাতে আমরা মাত্র ঢুকলাম। গেট থেকে ডানে ঢুকলেই বা ডানে তাকালেই আমরা দেখতে পাবো জাহাঙ্গীরনগরের সুন্দর সেন্ট্রাল মসজিদ। এই সেন্ট্রাল মসজিদ থেকে আমরা আবার যদি অপোজিট দিকে তাকাই তাহলে আমাদের দেখা যাবে সেন্ট্রাল ফিল্ড। আপাতত আপনাদের যেই জায়গাটা দেখাচ্ছি বা যে জায়গা দিয়ে আমি এবং সম্রাট ভাই হাঁটছি, সেই জায়গাটা মূলত জাহাঙ্গীরনগরের সকল স্টল বসে থাকে। কিছুদিন পরে যখন এখানে অ্যাডমিশন টেস্ট হবে তখন দেখা যাবে বিভিন্ন ক্লাব বা জেলা সমিতির বিভিন্ন স্টল আমরা এখানে দেখতে পাবো। জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেহেতু জাহাঙ্গীরনগর অনেক বড় ক্যাম্পাস, এখানে এসে যে কেউ হারিয়ে যাবে। তো বিভিন্ন ক্লাব এবং জেলা সমিতি এই জায়গাগুলোতে উন্নত স্টল বসায় এবং তারা স্টুডেন্টদেরকে হেল্প আউট করে থাকে। আমার মনে আছে 2018 সালে যখন আমি এসেছিলাম তখন এই জায়গায় বিভিন্ন স্টল ছিল এবং সেই স্টলগুলোতে ইভেন বিভিন্ন কলেজেরও আলাদা স্টল ছিল যারা কিনা বিভিন্ন স্টুডেন্টদেরকে হেল্প আউট করছিল। সো আপনারা যদি কেউ এখানে আসেন এবং অ্যাডমিশন টেস্টের সময় যদি আসেন তাহলে স্টলগুলো থেকে হেল্প নিতে পারবেন। জাহাঙ্গীরনগর আসলেই সুন্দর। এখানকার প্রকৃতি, বিশেষ করে শীতকালে যখন আপনি আসবেন তখন আপনার মনে হবে আপনি একটা অন্য জগতে চলে এসেছেন। একদম গ্রাম বাংলার ছোঁয়া আপনি এখানে পাবেন। অতিথি পাখি বলেন, আর শীতের কুয়াশার একদম কনকনে যে শীতটা আছে সেটা যদি আপনি একদম অনুভব করতে চান তাহলে জাহাঙ্গীরনগরের থেকে হয়তো বা বেটার কোনো জায়গা নেই। ক্যাফেটেরিয়ার দিকে এখন আমরা যাচ্ছি। এই ক্যাফেটেরিয়া মূলত হচ্ছে জাহাঙ্গীরনগরে যখনই আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে আসেন এই ক্যাফেটেরিয়াতে বেশিরভাগ মানুষই বসে থাকেন। এবং এই ক্যাফেটেরিয়ার মধ্যে মূলত আমার দেখা মতে সব কিছুই আমি দেখতাম যে এখানে পাওয়া যায়। মানে এমন কোনো খাবার নাই যেটা আমি দেখলাম যে ক্যাফেটেরিয়াতে পাওয়া যায় না। এটা জাহাঙ্গীরনগরের অন্যতম বড় বৈশিষ্ট্য যে ক্যাফেটেরিয়ার পরে বটতলা বিভিন্ন জায়গায় ওদের এত সুন্দর সুন্দর করে হচ্ছে যে খাবারের অ্যাটলিস্ট ব্যবস্থাটা করা আছে, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে একটু আমি রেয়ার দেখেছি। সম্রাট ভাই বলছিলেন জাহাঙ্গীরনগরে মোট 6টা ফ্যাকাল্টি, 36টা ডিপার্টমেন্ট, 5টা ইনস্টিটিউট এবং সেন্টার আছে এবং সেখানে 800 টিচার প্রতি বছর প্রায় 14,000 স্টুডেন্টকে পড়ান। বিশাল বড় এক জনবল, কিন্তু তার তুলনায় ক্যাম্পাসটা অতিরিক্ত বড় এবং আসলে অসাধারণ সুন্দর। আমরা এখন এই টিএসসি এরিয়াতে যাচ্ছি, অর্থাৎ ক্যাফেটেরিয়ার পাশেই টিএসসি এরিয়া। এবং এখানে আসলে ঢোকারও অনেকগুলো পথ, বের হওয়ারও অনেকগুলো পথ। আমি নিজে একটু কনফিউজ হয়ে গেছিলাম এই জায়গায়। সম্রাট ভাইকে ধন্যবাদ, উনি অ্যাটলিস্ট আমাদেরকে যথেষ্ট পরিমাণ গাইড করেছেন, নাহলে আজকের ভিডিওটা ওনাকে ছাড়া বানানো সম্ভব ছিল না। আমরা এখন এই টিএসসি এরিয়া থেকে আস্তে আস্তে হেঁটে যাবো হচ্ছে পদ্ম পুকুরের দিকে। এবং যতটুকু আমাকে সম্রাট ভাই বললেন যে টিএসসি এরিয়াতে নাকি প্রচুর অনুষ্ঠান হয়, ইভেন চাইলে অনেক স্টুডেন্টরাও যদি চায় যে না তার একটা বার্থডে সেলিব্রেশন করবে
বা যে কোনো ধরনের হচ্ছে ইভেন্ট করবে, তারা নাকি সেটাও টিএসসির মধ্যে অনেক সময় করে থাকে এবং করতে পারে, সেটা কিনা এগেন একটা বিশাল স্বাধীনতা আমি মনে করি। এখন পদ্মপুকুরে যখন আমি গেলাম, আমি আসলেই হচ্ছে যে বেশ অবাক হয়েছে যে এখানে এত এত হচ্ছে যে পদ্ম ফুল দেখতে পাবো বলে আমি আসলে আগে এজিউম করিনি। খুবই সুন্দর, এবং এখানে আমি দেখেছি যারা বাইরে থেকে আসে অনেকে এই জায়গাটা ছবি তোলে। আপনারা যদি যান অবশ্যই জায়গাটা রেকমেন্ডেড ছবি তোলার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য। পদ্মপুকুর থেকে আমরা আবার সামনের দিকে হাঁটছি, হেঁটে আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি হচ্ছে আবার টিএসসির দিকে, এবং এটা হচ্ছে মূলত টিএসসির পিছনের গেটে এখন আমরা যাব। এবং সেখানে দাঁড়িয়ে আমরা জাস্ট ইচ্ছু কিছুক্ষণ হচ্ছে যে আলোচনা করছি, আমি আর সম্রাট ভাই অ্যাবাউট আই ডোন্ট নো কি, আমার এক্সাক্টলি মনে নেই, হয়তো বা জীবন যৌবন নিয়ে কোনো একটা খুব বিশদ আলোচনা হচ্ছে। এই সময় টিএসসি থেকে আমরা হচ্ছে এখন যাব আস্তে আস্তে সপ্তম ছায়ামঞ্চের দিকে। সপ্তম ছায়ামঞ্চ বলার কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর তো প্রত্যেক বছর হচ্ছে নতুন নতুন ব্যাচ ঢুকে, যেমন এখন মনে হয় 52 বা 53তম ব্যাচ, আমি জানি না এক্স্যাক্টলি। এইভাবে জাহাঙ্গীরনগরে যারা আছে তারা হচ্ছে হিসাবটা করে। সো যারা সপ্তম ব্যাচ ছিলেন তারা মূলত এই ছায়ামঞ্চটা বানিয়েছে, এবং এটা ফেমাস বিকজ এখানে নাকি বেশিরভাগ ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট আছে তারা বার্থডে সেলিব্রেট করে। এমনকি আমিও যখন গিয়েছি সকাল 9টার সময় দুইটা ছেলে দেখলাম হ্যাপি বার্থডে বলছে একজন আরেকজনকে। সো এটা আসলেই সত্য কথা। সপ্তম ছায়ামঞ্চের পরে আমরা আস্তে আস্তে এখন হেঁটে যাচ্ছি হ্যাভেন রোডের দিকে, এবং এটা আসলেই হ্যাভেন রোড, আমি মজা করার জন্য বলছি না। আসলে যখন আপনি হাঁটবেন এই জায়গাটাতে তখন আপনার মনে হবে এখানে আসলে যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীর বুকে। হ্যাভেন রোড থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি টিএসসির ভিতরের ক্লাব রুমগুলোতে। জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ক্লাব অনেক সক্রিয়, আর এখানে দেখা যায় প্রতিটা ক্লাবেরই স্বতন্ত্র বিভিন্ন ক্লাব রুম রয়েছে। তাদের এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, এবং এই ক্লাব রুমগুলোতে তাদের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যে ট্রফিসগুলো আছে অ্যান্ড অন্যান্য সকল কিছু এখানে রাখা আছে। শীত প্রচণ্ড, এর মাঝখানে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি জহির রায়হান মিলনায়তন অর্থাৎ অডিটোরিয়ামে। জাহাঙ্গীরনগরের অডিটোরিয়াম আসলেই অনেক সুন্দর, এবং এখানে বিশাল স্পেস জুড়ে এই অডিটোরিয়ামটা বানানো আছে। আমি আর সম্রাট ভাই অডিটোরিয়াম সামনে বসেই কিছুক্ষণ আসলে আলোচনা করলাম, তারপরে আমরা আবার উঠে এগোতে থাকছি। এখন আমরা আস্তে আস্তে যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত অমর একুশে। জাহাঙ্গীরনগরের অন্যতম একটা বড় হচ্ছে যে সিম্বল এটা, এই অমর একুশের সামনে কিন্তু মোটামুটি অনেকে এসে আসলে ছবি তোলে। সে অমর একুশে জাহাঙ্গীরনগরের একটা বেশ ভালো সুন্দর স্থপতি এবং বেশ ঐতিহ্যবাহী একটা স্থপতি। অমর একুশে থেকে একটু সামনে আগালেই আমরা যেতে পারবো সমাজবিজ্ঞান অনুষদ। অনেকেরই এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেমন আমার নিজের অ্যাডমিশন টেস্টটি আমি সমাজবিজ্ঞান অনুষদে দিয়েছিলাম। সমাজবিজ্ঞান অনুষদে বেশ কিছু ডিপার্টমেন্টের ক্লাস হয়, সেটা বেশ ভালো একটা ডিপার্টমেন্টের ক্লাস, এবং এখানে আপনারা এসে অবশ্যই অনেকেই অ্যাডমিশন টেস্টেও অংশগ্রহণ করবেন। সমাজবিজ্ঞান অনুষদ থেকে সামনে আগালে আসলে এখানে নৃবিজ্ঞান বিভাগ আমি দেখতে পাচ্ছি। নৃবিজ্ঞানটাকে আলাদাভাবে বলার কারণ হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন অনেক যারা জাহাঙ্গীরনগরের বাঘা ডিবেটার ছিলেন তারা এই অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টের ছিলেন। এরপরে সামনে এগুলে আমরা দেখতে পাবো গণিত ও পরিসংখ্যান বিভাগ। এই গণিত ও পরিসংখ্যান বিভাগে আমরা আসলে সামনে যাইনি, আমরা তারপরে পিছনের দিকে ব্যাক করছি, এবং পিছনে থেকে ব্যাক করতে থাকলেই দূরে দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগরের ঐতিহ্যবাহী শহীদ মিনার, যেটাকে সম্রাট ভাই মজা করে বলেছিল ইউনিলিভারের লোগো, এবং আসলে সেটা সত্য কথা। বাট হ্যাঁ, এই শহীদ মিনার বিশাল, এবং শহীদ মিনারের সামনে এসে বাইরে থেকে প্রচুর মানুষ ছবি তোলে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই যারা এই শহীদ মিনারের ছবি তুলতে আসে না বুঝেই শহীদ মিনারের জুতা নিয়ে প্রবেশ করে, এটা খুবই মানে ইনসাল্টিং একটি কাজ। সো যারাই হচ্ছে জাহাঙ্গীরনগর ঘুরতে যাবেন অন্তত এই কাজটা করবেন না। যখন আমরা ঘুরতে গিয়েছিলাম হয়তোবা বাইরে থেকে কিছু মানুষ এসেছে এবং তারা কিন্তু ঠিক একই ভুল কাজটা করছিল। সো ডু নট ডু দ্যাট কাইন্ডলি, এটা আসলে শহীদ মিনারের সাথে আসলে এটা একটা মর্যাদা দেওয়া হয় না, টু বি অনেস্ট। এরপরে আমরা যখন শহীদ মিনার থেকে বের হয়েছি আমরা এখন আগাচ্ছি জাহাঙ্গীরনগরের সেই লাইব্রেরির দিকে। জাহাঙ্গীরনগরে নাকি এখন বিশাল বড় একটা নতুন লাইব্রেরি বানানো হচ্ছে, এবং সেটারই আমরা বিভিন্ন সংস্কার কাজ আমরা মূলত দেখতে পাচ্ছি। লাইব্রেরির সামনে যে মনিউমেন্টটা আছে সেটাকে আমরা বলি সংসপ্তক, এবং এই সংসপ্তক মানে হচ্ছে যে যুদ্ধে কোনো একটি অঙ্গ হারিয়েছে তারপরও সেই যোদ্ধা যুদ্ধ করে যাচ্ছে তাকে বলে সংসপ্তক। এই সংসপ্তক একটা খুবই সুন্দর সিম্বল জাহাঙ্গীরনগরের। আস্তে আস্তে আমরা জাহাঙ্গীরনগরের সেই সুন্দর প্রকৃতি ঘেরা ক্যাম্পাসে যখন ঘুরছি তখন আমরা এগিয়ে যাচ্ছি কলা ও বিজ্ঞান বিভাগের দিকে বা কলা ও বিজ্ঞান ভবনের দিকে। কলা ও বিজ্ঞান ভবন আমার পার্টিকুলারলি মনে আছে কারণ এই জায়গাটাতেই মূলত মনে হয় 2019 বা 2020 সালের দিকে আমি ডিবেট টুর্নামেন্টে এসেছিলাম, এজন্য আমার এই পার্টিকুলার ডিপার্টমেন্টটা বেশ ভালোভাবে মনে আছে বা ভবনটার কথা ভালোভাবে মনে আছে।
কলা ও বিজ্ঞান ভবন থেকে বের হলেই মূলত এই জায়গায় একটা চা খাওয়ার জায়গা আছে, এবং এই যে আমরা জায়গাটাতে এখন যাব, এই চা খাওয়ার জায়গাটাকে আমরা বলবো মুরাদ চত্বর। মুরাদ চত্বর বলার কারণ কি, এখানে দেখতে পাবেন একটা মুরাদ, একজনের ছবি আছে, তার নাম ছিল মুরাদ। মূলত তিনি এখানে মারা যান এবং তারই স্মরণে তার ফ্রেন্ডরা এই জায়গায় হচ্ছে তার নামে একটা চত্বর বানিয়ে নেন, যেটা এখন থেকে সবার কাছেই পরিচিত হচ্ছে মুরাদ চত্বর নামে। এখন আমরা আস্তে আস্তে বটের রাস্তা, অর্থাৎ যেটা জাহাঙ্গীরনগরের খুব ফেমাস বটমূল, আমরা সেই বটমূলের রাস্তা ধরে হচ্ছে সামনে এগোতে থাকবো। একটা ডিসক্লেমার দিয়ে নিই, আনফর্চুনেটলি বটমূলের ওইখানে যে রেস্টুরেন্টগুলো, যেটা আসলে আপনারা সবাই খেতে যান বটমূলে, এখানে ভর্তা খেতে যান, অনেক রকম হরেক রকমের ভর্তা, ওই ক্লিপটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। নাহলে খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ নেওয়া ছিল, এবং আপনাদের হয়তো আমি অ্যাকচুয়ালি যেখানে হরেক রকমের ভর্তা পাওয়া যায় সেটা হয়তো ছবিটা দেখাতে পারতাম। সমস্যা নেই, এভরি ব্যাড থিং হ্যাপেন্স ফর সামথিং গুড, এর মানে হচ্ছে আমাকে অবশ্যই আরও একদিন যেতে হবে এবং জাহাঙ্গীরনগরের আরেকটা হয়তো বা ভিডিও বানাতে হবে। আশা করি সেই জায়গায় আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে জাহাঙ্গীরনগরের যেই সকল জিনিসগুলো আমি মিস করেছি সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরতে পারবো। বটমূলের রাস্তা ধরে সামনে আগাতে থাকলেই আমরা পেয়ে যাব ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট। ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট আসলে খুবই সুন্দর, রিসার্চ সেন্টার বলে আসলে খুবই সুন্দর। বাইরে থেকে আসো, আমরা সব ভিতরে ঢুকতে পারিনি, বাট বাইরে থেকে বোঝা যাচ্ছিলো যে এখানে যত আধুনিক যন্ত্রপাতি আছে সবই আছে। যদিও আমাকে এখানে সম্রাট ভাই বলেছে যে যন্ত্রপাতিগুলো ইউজ কম করা হয়, সো আশা করি যে আসলে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে এখানে যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা আসলে ভালো কিছু একটা করে দেখাবে। হাঁটতে হাঁটতে আসলে পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু জাহাঙ্গীরনগর এতই বড় যে আমি নাকি এখনও তার সবটুকু শেষ করতে পারিনি। এখন আমরা এই ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরে ধীরে ধীরে যেতে থাকবো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকে, এবং এখানে আসলে পিছনের দিকে দেখা যায় বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনে প্রজাপতি মেলা হয়, এবং এই প্রজাপতি মেলা মূলত এটা জুওলজি ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের এখানে প্রজাপতি মেলা হয়, এবং তা আপনারা চাইলে আসলে এখানে হরেক রকমের প্রজাপতি দেখতে পাবেন। দেন ওদিক থেকে যদি আমরা আবার সামনে এগোতে থাকি, মূলত এখানে একটা বন জঙ্গলের মতো অবস্থা, এবং এই জায়গায় আমি লিটারেলি ভয় পেয়েছি যে আসলে আমি হারিয়ে গেছি, বাট স্টিল এটা খুবই সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি রাঙামাটিতে বন জঙ্গলে চলে আসছি। এবং জাহাঙ্গীরনগরে আসলে একটা জায়গা আছে রাঙামাটি নামে, আনফর্চুনেটলি ওই জায়গাটারও ফুটেজ ডিলিট হয়ে গেছে, নাহলে দেখাতে পারতাম। সুইজারল্যান্ড, সিডনি ফিল্ড দুটোই আছে, এবং এটাকে সিডনি ফিল্ড বলার কারণ হচ্ছে যে আমি জানি আসলে কেন সিডনি ফিল্ড বলে বা সুইজারল্যান্ড বলে, বাট দুটো জায়গা অসাধারণ সুন্দর, দুটো জায়গা একটা সুন্দর নদীও ছিল, আমি সেটা দেখাতে পারছি না ফুটেজে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সবশেষে আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগরের একটা ফেমাস পুকুরে। আনফর্চুনেটলি পুকুরের নামটা আমার মনে পড়ছে না, আপনারা কেউ জানলে আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন যে পুকুরটা কি। বাট পুকুরের এই জায়গায় যখন আমরা গিয়েছি একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে পুকুর থেকে সামহাও হঠাৎ করে কেউ একজন একটা বিশাল বড় মাছ ধরেছে, এবং আমরা এক্স্যাক্টলি ওই মোমেন্টেই গেছি, এবং হচ্ছে যে আমরা মাছটা একদম সেই লাইভ ধরতে পেরেছে, আমরা সেটা একদম দেখতে পেয়েছি। সো এখানে আসলে হচ্ছে যে ফিশিং করা যায়, এবং হচ্ছে যে ভালোই, মানে এখানে মাছটা সব মানুষজন ধরে। এবং এরই সাথে আস্তে আস্তে আমাদের জাহাঙ্গীরনগরের এন্টায়ার ট্যুরটা শেষ। ইট ওয়াজ আ ভেরি নাইস জার্নি। জাহাঙ্গীরনগরে আমি আসলে বুঝি না মানুষ এখানে কীভাবে পড়াশোনা করে, বিকজ আসলে মনে হয় না যে আসলে এখানে পড়াশোনা করা সম্ভব, এটা এত সুন্দর একটা জায়গা। সো ফাইনালি আমরা জীববিজ্ঞান অনুষদের সামনে থেকে একটা রিক্সা নিয়ে এখন আমরা চলে যাব বাসায়, আবার আসা হবে জাহাঙ্গীরনগরের প্রকৃতি ঘেরা সুন্দর একটি দৃশ্য দেখতে।